নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি যারা আমার কাছে প্রার্থনা করে তাদের সাথে এই একটি চমৎকার আমি অবশ্যই করি শ্রীকৃষ্ণের বলা এই উক্তির কথা আমরা আজকের এই পর্বে আলোচনা করবো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কৃষ্ণ হলো ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তিনি হলেন প্রেম ঐশ্বর্য শক্তি এবং জ্ঞানের প্রতীক কৃষ্ণের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের জীবনে অনেক চমৎকার ঘটনা ঘটাতে পারেন কৃষ্ণের কাছে প্রার্থনা করার উপায় কী কৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য প্রথমে আপনাকে তার প্রতি ভক্তি এবং বিশ্বাস গড়ে তুলতে হবে আপনি কৃষ্ণের কোনো মন্দির বা দর্শনস্থলে গিয়ে তার কাছে প্রার্থনা করতে পারেন অথবা আপনি বাড়িতেও কৃষ্ণের মূর্তি বা ছবি রেখে তার কাছে প্রার্থনা করতে পারেন বা মূর্তি বা ছবি না রাখলেও তাকে যদি আপনি মন থেকে স্মরণ করেন তাও সম্ভব কৃষ্ণের কাছে প্রার্থনা করার সময় আপনি আপনার মনের সব ইচ্ছা এবং আশা তাকে জানাতে পারেন আপনি তাকে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সাফল্য এনে দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন কৃষ্ণের কাছে প্রার্থনা করার কিছু চমৎকার ঘটনা বর্ণনা করি কৃষ্ণের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের জীবনকে অনেক চমৎকার ঘটনা ঘটাতে পারেন এমন কিছু মানুষ আছেন যারা কৃষ্ণের কাছে প্রার্থনা করে তাদের জীবনে অভাবনীত সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করেছেন এখানে আমি এমনই কিছু চমৎকার ঘটনার উদাহরণ দিচ্ছি এক ব্যক্তি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি একটি ভালো চাকরি পান তিনি কৃষ্ণের কাছে প্রতিদিন প্রার্থনা করতেন এবং কৃষ্ণের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতেন অবশেষে তিনি একটি ভালো চাকরি পেলেন এবং তার জীবন বদলে গেল বন্ধুরা সেই ক্ষেত্রে সময় লাগলো ঠিকই কিন্তু তার ফল মিঠাই হল দ্বিতীয় উদাহরণ এক ব্যক্তি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তার ব্যবসায় সাফল্য লাভ করেন তিনি কৃষ্ণের কাছে প্রতিদিন প্রার্থনা করতেন এবং কৃষ্ণের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতেন অবশেষে তার ব্যবসায় সাফল্য এলো এবং তার জীবন বদলে গেল কৃষ্ণের কাছে প্রার্থনা করার সময় পরামর্শ কৃষ্ণের কাছে প্রার্থনা করার সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনার প্রার্থনাটি আন্তরিক হতে হবে আপনার প্রার্থনায় কৃষ্ণের প্রতি ভক্তি এবং বিশ্বাস থাকতে হবে আপনার কৃষ্ণের কাছে আপনার ইচ্ছা এবং আশাগুলি সহজ ভাষায় জানাতে পারেন আপনি কৃষ্ণের কাছে প্রার্থনা করার সময় ধৈর্য ধরতে হবে এবার আমি দুটি চমৎকারের দ্বার উন্মোচন করছি প্রেমের মধুর সুরে ঝঙ্কার জীবনে আনন্দ ধারা বারবার আগের পর্বে আমরা দেখেছি কৃষ্ণ কিভাবে আমাদের জীবনে চমৎকার ঘটনা ঘটাতে পারেন তার কাছে প্রার্থনা বিশ্বাস এবং ভক্তিই হলো সেই চাবি যা খুলে দেয় আনন্দ ও সাফল্যের দ্বার কিন্তু কিভাবে আমরা আরও গভীরভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারি কিভাবে আমাদের প্রার্থনাগুলো আরও শক্তিশালী করতে পারি এই বিষয়ে বিস্তারিত জানানো আছে এই চ্যানেলের দুটো ভিডিওতে আপনারা গিয়ে দেখতে পারেন ধৈর্য ধরুন বিশ্বাস থাকুন কৃষ্ণের কাছে প্রার্থনা করার পরে হয়তো তৎক্ষণাৎ আপনার ইচ্ছা পূর্ণ হবে না কিন্তু ধৈর্য ধরুন তার প্রতি বিশ্বাস রাখুন ঠিক সময় ঠিকভাবে ভালো বুঝে তিনি আপনার প্রার্থনা শুনবেন এবং আপনার ইচ্ছা সঠিক সময় সঠিকভাবে পূরণ হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন